अस्सलाम वालेकुम। ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। देशे देशेर बाहिरे जे जेखाने आछेन सकलेर प्रति सालाम श्रद्धा। आमिओ आमार मा बाबार साथे ईद करार जन्य ग्रामेर बाड़ीते चले आसि। এই তো আমার গ্রামের বাড়ি, আমার মা বাবার, আমার মা বাবার সমাধি যেখানে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, হিন্দু দাদাদের প্রতি আদাব নমস্কার। তা আমি আজকে লাইভে এসেছি যার কারণে আজকে, যদিও ঈদের মধ্যে আমি গ্রামে, আপনারা এক একজন এক এক জায়গায়, হয়তো কেউ দেশে কেউ দেশের বাহিরে, তাই আমি বলবো আমাদের কিছু কিছু মানুষ আছে, আত্মার মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ, যে যেখানেই থাকি আত্মার বন্ধনও যেন আমাদের একই থাকে। ঈদ উল আজহা উপলক্ষে আমাদের মাননীয় এমপি মমতাজ বেগম, যিনি বিশ্ব মানবতার মা, বিশ্ব বাউলের মা, অর্থাৎ যিনি এই দুর্দিনে, এই দুর্দিনে আমাদের বাউলদের কথা এবং দেশবাসীর কথা তিনি ভুলেননি, তাই তিনি এই বাউল শিল্পীদের জন্য, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের শিল্পীদের জন্য তিনি চমৎকারভাবে বললেন যে সরকার কুরবানির ব্যবস্থা করো। তিনি ব্যবস্থা করে দিলেন এবং তার অনুপ্রেরণা পেয়ে আমার কিছু ভাই বন্ধু যারা দেশে দেশের বাইরে থাকে, সিঙ্গাপুরে গিয়াসুদ্দিন সাহেব, তিনিও এই কোরবানিতে শরিক হয়ে গেলেন। গিয়াসুদ্দিন ভাই সাহেব, আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি সালাম শ্রদ্ধা। যিনি সিঙ্গাপুরে সিটিজেন জনাব গিয়াসুদ্দিন সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা, ঈদের শুভেচ্ছা রইল। এবং হাজি খোরশেদ সাহেব বলেন যে লতিফ ভাই, আমিও যে কোরবানিতে ম্যাডাম আছে সেখানে আমিও শরিক হয়ে যাব। হাজি খুরশেদ সাহেব আসলিয়া, তিনিও শরিক হয়ে গেলেন। এবং আমেরিকান প্রবাসী জনাব আরিফ সাহেব, সিলেটের যার জন্মভূমি, পুণ্যভূমির সন্তান, তিনিও শরিক হয়ে গেলেন। এবং ইংল্যান্ড প্রবাসী যিনি লন্ডনে থাকেন, আবুল আজাদ ভাই, তিনিও শরিক হয়ে গেলেন। আল্লাহর দরবারে লাখো কোটি 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 শুক্রিয়া। এবং সার্জেন্ট রফিক সাহেব আমার বন্ধু মহল বড় ভাই, তিনি শরীফ হয়ে গেলেন। এবং রিপন ভাই সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, টাঙ্গাইল যার জন্মস্থান, আমার আত্মার মানুষ, মনের মানুষ, তিনিও শরীফ হয়ে গেলেন। আচ্ছা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই যে আজকে কুরবানি হলো, কুরবানির ঈদ, অনেকে কুরবানি দিচ্ছে, অনেকে মাংস খাচ্ছে, কোনো কোনো লোক আছে প্রতি বছর কুরবানি দিতে পারছে, এবছর দিতে পারে নাই, ছেলে মেয়েরা মুখের দিকে তাকিয়ে আছে, বাবা সন্তানদেরকে কী ভাষায় বুঝাবে, পৃথিবীর এমন কোনো ভাষা আছে যে প্রতি বছর কুরবানি দিছে, এবছর কুরবানি দেয় নাই, ছেলে মেয়েরাও মনে করেন বলল না। কিন্তু অনেক সময় আমার কবি সানগ্লাসটা দিয়ে অনেক সময় দেখা গেছে, তোমার এই বিজ্ঞানের মাত্রা দেখা গেছে দিতে পারলো না। কিন্তু আচ্ছা, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, অনেকে একটা দুইটা তিনটা কুরবানি দেয়। নীলফামারী থেকে অনেকে অনেক অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, হ্যাঁ, একটা দুইটা তিনটা কুরবানি দিচ্ছে, কিন্তু কুরবানিটা এমনভাবে দেন, আপনি কুরবানি দিবেন, আপনি খুশি হইলেন, আপনার ছেলে মেয়ে খুশি হইলেন, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীরা, তারাও যেন খুশি থাকে। তারা খুশি থাকবে কীভাবে? মাংস দিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, এই আমার ভাই বন্ধু যারা আছে তোমরা কাছে আসো, এই যে আমি তোমাদের কাছে, আমি তিনটা গরু দিই, আমি দুইটা দিব, একটা গরুর টাকা তোমাদের কাছে দিলাম, অথবা 50% অথবা কিছু দিলাম, তোমরা আবার সবাই মিলেমিশে একটা গরু কুরবানির ব্যবস্থা করে দাও। এর চেয়ে খুশি, এর চেয়ে আনন্দ নেই। আপনি কী আবাদত করবেন? আপনি যে কোনো আবাদত করবেন, দেখবেন সেই আবাদতের মধ্যে আল্লাহ খুশি কিনা। আবাদত ঠিকই করলেন কিন্তু আল্লাহ সন্তুষ্ট হইল। আচ্ছা, আল্লাহ আল্লাহরে খুশি মনে করলেন, আল্লাহরে দেখলেন না, আপনার পাড়া প্রতিবেশী, বাড়ির আশেপাশের লোক, তারা খুশি হইল না,
তাহলে আপনি মনে করে নেবেন আল্লাহ নিজেও খুশি না। হাসরের মাঠে আল্লাহ বলবে, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে দেখতে যাও নাই কেন? সবাই বলে উঠবে, আল্লাহ আপনাকে দেখতে যাবো, আপনি কোথায় ছিলেন, আপনার রূপ কী ছিল, আপনার দেখতাম কীভাবে? তখন আমার আল্লাহ বলবে, তোমার বাড়ির পাশে একজন রুগী ছিল, তারে যদি দেখতে যাইতা তার কাছে আমি বসাছিলাম, তারে দেখলেই আমাকে দেখা হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি হজ করেন, কুরবানি করেন, আলহামদুলিল্লাহ, ইসলামের স্তম্ভ, কিন্তু আপনি বাড়ির পাশে রুগীরে দেখলেন না, আপনার ভাই বোনকে দেখলেন না, হবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি জান্নাতে যাবেন না দোযোগে যাবেন? আপনার কর্মগুণে জীবনে কয়টা ভালো কাজ করেছেন নিজেকে নিজে প্রশ্ন করেন, রেজাল্ট চলে আসবে। তাই আজকে যারা আমাদের এই বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশন এবং বাউলদের প্রতি সাহায্যের এই দুর্দিনে করোনাকালীন সময়ে এগিয়ে আসছে, আমি তাদের কথা কীভাবে স্মরণ করতে পারি? যে কথাটা বলেছি আমাদের মাননীয় এমপি মমতাজ বেগম, তিনি সুখে দুঃখে সবার পাশে, তিনি বিশ্ব বাউল মাতা, বিশ্ব বাউলের জননী। কারণ বাংলা পৃথিবীর যে প্রান্তে যে বাউল থাকুক, আসলে অনেকে তাকে নক করে, অনেকে করতে করে না, অনেকে তার কাছে যায়, অনেকে যায় না, কিন্তু গিয়ে দেখেন উনি কত ভালো লোক। আপনাকে যে কোনোভাবে উনি হেল্প করবেন, উনি সংসদের মাধ্যমে আমাদের সংসদে গিয়ে আমাদের বাউলদের কথা ভুলেননি, আমাদের জন্য বক্তব্য রেখেছে, তিনি বাউলের জন্য পারমিশন পর্যন্ত নিয়ে এসেছে। তবে করোনাকালীন অবস্থায় বিধায় সেখানে আমাদের বিবেক, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো বিবেক, আমরা নিজেরাই এবং সর্বদিক চিন্তাভাবনা করি, স্থগিত আছে, কিন্তু করোনাকালীন সময়টা যখন পেরিয়ে যাবো ইনশাল্লাহ আমরা, তখন আমরা গান গাইতে পারবো, তার পারমিশন আছে, সংসদ থেকে পারমিশন নিয়ে আসছে। তাই মাননীয় এমপি, এরকম এমপি মাটি ও মানুষের নেতা আমরা বারবার তাকে চাই, এবং এর চেয়েও বড় উচ্চ মর্যাদা যেন আল্লাহ তাকে অধিষ্ঠিত করে। এবং আমার সিঙ্গাপুরি গিয়াসুদ্দিন সাহেব বাউলদের জন্য যখনই যেভাবে তারে ডাকি, যখনই যেভাবে ডাকি, তিনি এগিয়ে আসেন, তার প্রতি বাউলদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। হাজি খোরশেদ সাহেব এমন একজন মানুষ, হাসি মুখে সবসময় ডাকেন, শিল্পীদের কথা শুনলে তিনি ছুটে আসেন। আরিফ আমেরিকা, তিনি যদিও আমেরিকা থাকে, দেশে কয়েকটা সংস্থার সাথে তিনি জড়িত, সাহায্যের হাত বাড়িয়ে দেন। আবুল আজাদ ভাই, কলিমুল্লা শাহ, আল্লাহর মহান ওলির রক্ত যার দেহে প্রবাহিত হচ্ছে, তিনিও বাউলদের জন্য এবং গরিব দুঃখী সর্বশ্রেণীর মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। রিপন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, আমি সবার বলি নাই, কারণ মনের গতি অন্যরকম ছিল, হঠাৎ করে বলেছি তারা চলে আসছে। হ্যাঁ, এবং সার্জেন্ট রফিক সাহেব, তিনি একজন আমাদের বাউল পরিবারের এসার সাহেব ছিলেন, পল্লী বন্ধু, সার্জেন্ট রফিক সাহেব হইল আমাদের বাউল বন্ধু। তা যাই হোক, আমি সবাইকে বলি নাই, সরি, আমার ভাই বন্ধু যারা আছে বলতে পারতেন যে লতিফ ভাই আমাকে বললেন না কেন। তো আমি ম্যাডামের গ্রিন সিগন্যালটা পেয়েছি ঈদের একদিন, না জানি দুদিন আগে। তা যাই হোক, আপনারা যে যেখানে আছেন আমার ভালো লাগলো। আমি বলবো শুধু আমাদের জন্য, আমি এই জন্য লাইফে আসি নাই, আমি লাইফে আসছি যে আমার ছোট মামুনি এলমা সরকার 20 টাকা চাইছে, তোমাকে 100 টাকা দিলাম। আমি লাইফে আসছি যে আপনারা শুধু বাউলদের জন্য না, বাড়ির আশেপাশে শ্রমিক, কৃষক, মজুর, চাষি, দুঃখী, গরিব, রুগী, সুগী, তাদেরকে একটু সুনজর দেন। কুরবানি কারে কয়, আরে কুরবানি তো ওট দুম্বা ছাগল ভেড়া কাশ্মীরে তোর তাই বল না, অনেক আগে গানটা গাইছি, ভালো করে মনে নাই। ও তোর দেহকে কুরবানি করে দেহের রিপু, দেহের পশু কুরবানি করো দয়াল গুরুর শ্রী চরণে, মন্তে মন্থরে তো ভাবনা কেনে, ভান্ডারের নাম নিয়াতি পরধিয়ানে, মইন বাবার নাম নিয়াত
তুই পরধি জানে মুর্শিদের নাম নিয়া তুই বস ধিয়ানে মন্তরে তো ভাবনা কেনে আহারে। আমরা মেলা মিলাই আমরা গান গাই, আর মেলা তো মিলাইছে আল্লাহ স্বয়ং কাবা ঘরের মধ্যে, কোটি কোটি লোক ছিল আছে থাকবে, মেলা তো মিলাইছে আমার রাসুল মদিনাতুল মনোয়ারায়, কোটি কোটি লোক আসা যাওয়া করে। এই যে আমার রাসুল আদেশ করেছে যে তোমরা পশু কুরবানি করো, আল্লাহ নিজেও বলেছে কোটি 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 পশু কুরবানি হচ্ছে, আসল কুরবানি আপনার আত্মাকে আহতি দেন। হ্যাঁ, পশু কুরবানি হলো শরীয়ত তরিকতে রাস্তা, হাকিগত উদ্দেশ্য মারফতে গন্তব্যে পৌঁছান। উদ্দেশ্য কি? উদ্দেশ্য দেহের পশুকে কুরবানি করেন, তিন ভাগ করে, এক ভাগ মাংস গরিব মিসকিনকে, এক ভাগ মাংস নিজের, এক ভাগ মাংস আত্মীয় স্বজনের। তো গরিব মিসকিন যদি এক হক পায়, মাংসটা দেন না, যারা বিশেষ করে বেশি বেশি কুরবানি দেন তারা একটা বাজেট করে একটা টাকা করে দেন, যারা দিতে পারে না আপনার টাকার সাথে তারাও সংযোগ হইয়া তারাও গরু নিয়ে আসবে, ছেলে মেয়ে দেখবে আনন্দ করবে। এর চেয়ে বড় কোনো আবাদত নাই, আর এর চেয়ে খাঁটি আপনার মনই বলবে যে আমার কুরবানি হয়ে গেছে। তো অনেকে অনেক ভালো আছেন, আজকে এদের এই আনন্দটা আমি ধরে রাখতে পারলাম না, বিশেষ করে আপনাদের কাছে আমি বলবো, আজকে বাউল শিল্পীদের দুই বছর যাবত করোনাকালীনের জন্য প্রোগ্রামের হচ্ছে না, যাই হোক আমার এই জন্মস্থান বাড়ি, আমি আমার এই গরিবের আমার বলতে কিছু নেই, সব কিছু আল্লাহর, এখানে মা বাবার মাজার জন্মস্থান, আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে সর্বপ্রথম মা বাবার দরবার জিয়ারত করেছি, কবর জিয়ারত করেছি, তারপরে গরু কুরবানি করেছি। ওই যে গরু হয় কুরবানি চলছে, মাংস কাটাকাটি চলছে, তা আমাদের সমস্ত বাউল শিল্পীদের পক্ষ থেকে সারা বাউল, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, দেশের দেশের বাইরে সমস্ত বাংলার বাউলের পক্ষ থেকে গোলাম লতিফ সরকার ঈদের শুভেচ্ছা জানাইছি, সবার প্রতি সালাম শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। তবে আমাকে এক দাদাভাই প্রশ্ন করেছেন, আপনার চুল আছে কিন্তু দাড়ি নেই, আমি কিন্তু রমজান মাসের এক তারিখে একটা প্রশ্ন করেছিলাম, এই দাড়ি কেন আল্লাহ সৃষ্টি করলো, প্রথম কার মুখে ছিল, কেন সৃষ্টি করলো, কেন একটা প্রশ্ন, এবং এই কেনটা প্রশ্ন করার পরে কার মুখে ছিল, এই উত্তরটা আমি চাই, রমজান মাসের এক তারিখে আমি প্রশ্নটা করেছিলাম, এই উত্তরটা যদি আপনি দেন তাহলে আমার মনে হয় দাড়ি নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না। এই উত্তরটা যদি আমি পাই, আপনি উত্তরটা খুঁজতে থাকুন, আমি অবশ্যই আপনাদের কাছে জবাবটা চাই। তো আমি আর কিছুক্ষণ থাকবো না, চলে যাবো, আপনারা কমেন্টস করে লিখবেন। আচ্ছা যাক, এখন গরু কুরবানি হচ্ছে, আমি নিজেও মাংস কাটাকাটি হচ্ছে, দেখি তাদেরকে উৎসাহ দিচ্ছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গোলাম লতিফ সরকার, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। ভাই না, আমি আপনার বোন। আচ্ছা, আমার সকল ভাই বোনদের প্রতি রইল শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যেই কুরবানি করেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম। আচ্ছা, আমি যেহেতু আছি আজকে একটু কুরবানি বর্ণনাটা দিচ্ছি, যদিও বলি সংক্ষিপ্ত বলি, এই কুরবানি হচ্ছিল বাবা আদম আল ইসলামের সময় কুরবানি ছিল, সেই সময় বাবা আদম আল ইসলামের সময় কুরবানি ছিল, সেই সময়। আচ্ছা, আমি একটু হাইটে হাইটে এই লাইভ করি, এই যে আমাদের মসজিদের সামনে যাব, কারণ আমাদের গ্রামের মসজিদটা খুবই সুন্দর। ধন্যবাদ বাবা আদম আল ইসলাম, তারা যখন কুরবানি করতে বলেছিল 100 উট কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ বলে তোমার 100 উট কী কুরবানি, 100 উট কী তোমার প্রিয়। এই যে আমার বন্ধু দিন ইসলাম দিল, তোমার জন্য আমি ওদিকে যাচ্ছিলাম, চলে আসছে, আমরা একটু মসজিদের সামনে যাই। তো যাই হোক, সেদিন 100 উট, এই তো গরু আছে,
শেষ পর্যন্ত আল্লাহ বললেন তোমার কি প্রিয়, আমি অনেক লম্বা কাহিনী, শেষ পর্যন্ত ইসমাইল আল্লাহ ইসলামকে কুরবানি করতে গেলেন। আল্লাহ বললেন, ইসমাইল তো দূরের কথা, ছুরিকে বললেন তুমি তার পশম পর্যন্ত কাটবে না। বাবা আদম আল্লাহ ইসলামের সময় কুরবানি হইতো, বাবা আদম আল্লাহ ইসলামের ছেলেরা কুরবানি করত, তো সেই কুরবানি পাহাড়ের মধ্যে নিয়ে মাংস রাখত, যদি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত তখনই মনে করতো কুরবানি পরিপূর্ণ হয়ে গেছে, আর যখনই আগুন আসতো না মাংসটা পচে যেত তখন বুঝতো তার কুরবানি হয় নাই। যিনি লিখেছেন কুরবানি চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, এই আপনাকে জানানোর জন্য তো আমি বলছি, আমার কথাটা আপনি শোনেন না, বাবা আদম আলাইহিস সালামের সময় কুরবানি ছিল, যাই হোক ব্যাপকভাবে প্রচার প্রসার পেয়েছে বাবা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, যা কি সেই কুরবানিটা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহ কুরবানি হয় নাই, আমার ছেলে তো দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন তোমার কুরবানি হয়ে গেছে, আমি তোমার আত্মাকে কুরবানি গ্রহণ করে নিয়েছি, তাই সেদিন পুরস্কার দিয়েছিল যে জাতির পিতা, এই আপনারা লড়েন না, একটু খাবার দিন তো আমি কতগুলি মাছ দেবো, এদিকে আম্মা 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 একটু কোকোটা খাবার না, আমি একটু কোকোটা মুড়ি গুড়ি সাবান সাবানের তো মাছ আরো যাইব, আর কটা খাবার মনে করে এদিকে আছে হুজুরের কাছে, হুজুরের কাছে আছে। তো যাই হোক, এইটা আমার এই যে আমার নদী, এই নদীতে মাছ চাষ করা হয়েছে, একসময় শুকনো থাকতে আমি ভিডিও করছিলাম, এই তুমি এদিকে আসো, শুকনো থাকতে আমি ভিডিও করছিলাম, এখন আবার এই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমার বাড়ি বিক্রমপুরে রূপকথার রাজকন্যা, দাড়ি নেই কেন, আমি রোজার এক তারিখে প্রস্তুত করেছিলাম, মাঝখানে দাড়ি রাখছিলাম, আসলে আমার দাড়ি নাই, এদিক দিয়া হালকা কিছু আছে, তবে আমি ইনশাল্লাহ রেখে দিব রূপকথার রাজকন্যা। তবে ই আমি প্রস্তুত করেছি, জবাবটা তো আমি চাই, জবাবটা যদি কেউ জানে সে প্রস্তাব নাও করতে পারে। যাক, সেখানে উপাধি বলল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার নিজের ছেলেকে কুরবানি করে বাবা থেকে বঞ্চিত হইতে চায় তখনই তাকে টাইটেল দিল জাতির পিতা, আর যে ইসমাইল আলাইহিস সালাম নিজে কুরবানি হইতে চাইছে তারে দিলেন কি পুরস্কার, তারে পুরস্কার দিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার হযরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমার নবীকে ইসমাইল আল্লাহ ইসলামের বংশে আবদুল্লাহ রৌর সে পৃথিবীতে আনলেন। তাই নবী বলেছে আমার দুজন বাবা, একজন হলো বাবা আবদুল্লাহ, তিনি কুরবানি হইতে গিয়ে আমাকে পেয়েছে, আরেকজন হলো ইসমাইল আল্লাহ ইসলাম। তাই রাজকন্যা আবার লিখেছেন কি, দোয়া রইল আল্লাহ আপনাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন, আমাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন, আর আপনাকে এই প্রস্তাব জানার আল্লাহ তৌফিক দান করুন। ওকে, এ তুমি করেছো বড় ভুল, দাড়ি না রেখে রেখেছো চুল, একটা ভালো একটা উক্তি সম্ভবত এটা কবি রবীন্দ্রনাথ কবিগুরুর কথাটা। তো যে আমাদের গ্রামের মাছ নদী এত সুন্দর, ওই যে দেখেন সবুজে ঘেরা, ও আমি সামনের ক্যামেরা দেখছেন চারদিকে সবুজ বনায়ন, হায় রে কিসের কক্সবাজার, প্রশ্নটা আমি যদি এখনই বলে দিই এটা গুরুত্ব থাকবে না, আমি আবার যখন লাইনে আসবো, লাইফে আসবো, তখন আপনি একটু খোঁজেন, কারণ কি যে জিনিস যদি সহজে পাওয়া যায় সেই জিনিসে গুরুত্ব থাকে না। তা আমি আপনাদেরকে মাছ দেখাবো, ওই যে মানে ওই গরু জবাই হচ্ছে, মাংস কাটা হচ্ছে, মানে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে মানুষকে আল্লাহ কত শান্তি দিয়েছে, কত সুখ দিয়েছে। যাই হোক, আমার এই নদীটা আপনি দেখছেন, নদীটা দেখলে আপনার প্রাণ ভরে যাবে, কত বড় যে
অনেক বড় অনেক বড়। এদিকগুলো আমার দক্ষিণ দিকের ওই যে শেষ মাথা, এদিকগুলো উত্তর দিকের শেষ মাথা, এখান থেকে দেখা যাবে না অনেক দূরে। আকবর হোসেন ভাই ভালো লেগেছেন? আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, গ্রামের বাড়ি বিক্রমপুর, বিক্রমপুরে পোলা আগে বলতো 80 টাকা তোলা, এতদিনের দাম বাড়ছে তো হয়তো 150-200 টাকা হইতে পারে, তাও আমি বলি না। কেউ যদি ব্লেড এন্ডা বলে 150 টাকা তোলাইলে আমরা 2 তোলা দেন ব্লেড এন্ডা, আমি 300 টাকা, তুমি তত শোল ক্যাক্টেল লিখেছি, এর জন্য আমি বলি না। তবে আমার গ্রামের এটা বিক্রমপুর সিরাজদিগান থানা কংসপুরা। হ্যাঁ, এখানে দিলে কাছে থেকে মাছগুলি পেতাম, মাছকে খাবার দিচ্ছি। আসলে সবাই গোসল করতেছে তো একটু পরে মাছ চলে আসবে, মানে এখানে। দয়াল কেমন আছেন? ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গ্রামের বাড়ি বিক্রমপুরে, বাংলাদেশ দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখানে মাছগুলি আইছিল, এখানে দাও দি, কোন সময় আইব না দিই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। আমি একটা বই পড়েছি, আসাম থেকে বলছেন দাদা, ধন্যবাদ। মাইকেল এইচ হার্ট লিখেছেন দি 100। এখন আমি তো কাউকে গান শিখাই না, দূরে থেকে শিখতে পারবে, ইন্টারনেটে শিখতে পারবে। এই যাও হ্যানি দে 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 দে, আরে এদিক দিয়ে দে, এদিক দিয়ে তো, যাই হোক, এই যে এদিকে দিকে দে, এদিকে দিকে দে। সাবানের গুড়ি রি খাবার মনে করে জন আইতেছে, ওইছে ব্যাগটা আমি হালাই দেই দিছি রি কাইয়া লোক, এ রহুদা মুড়ি দিয়ে হালাই দাও দেন, এই যে দেখেন মাছ নদীর মধ্যে, ওই যে ওই যে মাছ, ওই যে আচ্ছা অনেকে অনেকেই আছেন, এদিকে দাও, হিরামন পাখি রাখাল রানা সবাই ভালো আছেন? হয়তো অনেকে গোসল করতেছে এর জন্য মাছগুলি দূরে, তা নইলে আপনারা এই যে মাছ, ওই যে মাছ, এই যে মাছ আসতেছে, ওই যে মাছ। হয়তো রোদ্রের আলোতে ক্যামেরাটা ওপেন হচ্ছে না, মানে ক্লিয়ার হচ্ছে না। মানুষ তুই খেপনে মন মূল হবি, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। সৌদি জেদ্দা থেকে জানাই সখীপুর টাঙ্গাইল ঈদ মোবারক। আকবর হোসেন ভাই ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। রূপকথা রাজকন্যা মহিলারা গোসল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে চলে যাই, আমি আসছিলাম মাছ দেখাতে। ওকে সবাই ভালো থাকবেন, এখানে মাছ ছিল। হ্যাঁ, I'm going to be soft and safe.
না কেন ওই যে গরুর গোবর টোবর না চলে যাবে এখন আমি আসছিলাম আমার নদীটা দেখাইতে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ঈদ মোবারক দিদলে মিনলে সোনার মানুষ জ্বলে মানুষ গরুর কি বহনে জমতে পারবে মানুষ বুঝলে সোনার মানুষ হবে ধন্যবাদ সকলকে অনেক ভালো লাগলো আসলে আমরা তো মানুষটি আর চলাফেরা করি তো সেখানে যখন মানুষ দূরে দূরে থাকে কাছে যাইতে পারে না মনটা পাগলের মতো হয়ে যায় তাই আমি লাইফে যখন আসি তখন যেমন এখন জেদ্দা আসাম দেশে দেশের বাহিরে অনেক জায়গা থেকে অনেক ভাই বন্ধুরা সাড়া দিচ্ছেন সকলের প্রতি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এবার হ্যাঁ ধন্যবাদ সকলকে লাইভ থেকে এখনই বেরিয়ে যাব সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল মন ভালো হইলে আবার পরবর্তীতে আবার আসবো এখনও মন ভালো সব কিছু ভালো শিবচর থেকে বলছি দাদা শাওন ঈদ মোবারক এখন তো গরু সবাই কুরবানি দিচ্ছে এখন ব্যস্ত দুপুরের পরে হয়তো আরেকবার আসতে পারি ধন্যবাদ সকলকে